ইঁদুর বিড়াল খেলা শেষ, বাংলাদেশ নয়, জামাল ভূঁইয়া খেলবেন আর্জেন্টিনায়। বাংলাদেশ অধিনায়কের ঠিকানা দেশটির পেশাদার লীগের কাঠামোর তৃতীয় স্তরের ক্লাব সোল দি মায়ো। ক্লাবটির বিচরণ আর্জেন্টিনার আঞ্চলিক প্রতিযোগিতায়। 33 বছর বয়সী বাংলাদেশি মিডফিল্ডারের বিষয়ে সোল দি মায়ো আগ্রহ ছিল গত মৌসুমেই। নানান জটিলতায় সে যাত্রায় আর্জেন্টিনায় পাড়ি জমানো হয়নি বাংলাদেশ অধিনায়কের। শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে মৌসুম শেষ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপরই এই মিডফিল্ডারের আর্জেন্টিনায় যাওয়ার সব জটিলতা দূর হয়। ক্লাবের সঙ্গে সমঝোতা হয়েছিল আগেই, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এজন্য সম্প্রতি ইউরোপের অবকাশ যাপন পর্ব ছোট করে আর্জেন্টিনায় যান তিনি। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সেখানেই মেডিকেল সম্পন্ন হওয়ার পর, শুক্রবার রাতে চুক্তি সম্পন্ন করার পর এই ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনায় মেডিকেল টেস্ট সম্পন্ন হওয়ার একটি ভিডিও পোস্ট করেন জামাল ভূঁইয়া। আনুষ্ঠানিকভাবে চুক্তি হলেও আর্থিক বিষয়াদি সম্পর্কে কোনো পক্ষই কথা বলেনি। তবে সূত্র জানিয়েছে, জামাল ভূঁইয়ার সঙ্গে সোল দি মায়োর প্রায় দেড় বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী মাসে প্রায় 15 লাখ টাকা পাবেন এই ফুটবলার। রিও নেগ্রোস প্রদেশের রাজধানী ভেদামা শহরের প্রতিনিধিত্ব করে সোল দি মায়ো। টরেন ফেডারল এ নামক এক লিগে অংশগ্রহণ করে থাকে দলটি। এটি পেশাদার কাঠামোতে সাজানো একটি আঞ্চলিক প্রতিযোগিতা। 36 দল চার অঞ্চলে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে দলগুলো একে অন্যের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলে। প্রতিটি গ্রুপের শীর্ষ চারটি করে দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়। 16 দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এই পর্বের দলগুলোর অবস্থান নির্ধারিত হয় প্রাথমিক ফলাফলের ভিত্তিতে। 1-8 এবং 9-16 এই দুই ভাগে দলগুলোর অবস্থানভাবে সাজানো হয়। এ পর্বে থেকে প্লে অফের ভিত্তিতে বিজয়ী দলগুলো আর্জেন্টিনা লীগ সিস্টেমের দ্বিতীয় স্তরে উন্নীত হয়। প্লে অফে হারা দলগুলো প্রিমিয়ারো দো মালিপটিনিও লীগের দলের বিপক্ষে প্রমোশনের জন্য লড়াই করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লীগ ব্যস্ত সূচিতে ঠাসা এবং বেশ আকর্ষণীয়। নিঃসন্দেহে এই অভিযান জামাল ভূঁইয়ার জন্য নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে এই মিডফিল্ডারকে নিয়ে নতুন জটিলতা তৈরি হবে। কোন প্রক্রিয়ায় এই জটিলতা সমাধান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটা সময়ই বলে দেবে। রায়হান রাসেল, কালবেলা।